নমস্কার বন্ধুরা, ডেইলি শ্লোকের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ শুক্রবার, এখন ঘড়িতে বাজে 9:30 মতো। আমি শ্লোককে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি। এই বারান্দা একটু রোদ এসেছে বলে ওকে নিয়ে একটু দাঁড়িয়ে আছি, একটু রোদ খাওয়ার জন্য ঘুম পাড়িয়ে দেবো। কারণ আমি একটা জিনিস মানে নোটিস করছি, শ্লোক একটু বেশি ঘুমাচ্ছে। আমার মনে হয় ওষুধগুলোর জন্য কিনা জানি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, বেলা করে ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে, যেটুকু ঘুমায় তাতেই আমার কাছে অনেক। এখন ঘড়িতে বাজে 10:05, শ্লোক অলরেডি ঘুমিয়ে পড়েছে, উঠলো 15টার দিকে। কতক্ষণ আর জাগলো, খেলো, ওষুধ খেলো, ফ্রেশ হলো, ঘুমিয়ে পড়লো। ওকে খাওয়ার জন্য ওর পুরো সংসারটাই পেরে দিয়েছে, কিন্তু বাবুর ওসবে হচ্ছে না। নতুন হিন্দি গান লাগবে দেখছি শ্লোককে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া অল ডান, খাওয়ানোটা আমার কাছে একটা যুদ্ধের থেকেও বড় কিছু হয়ে গেছে। কিছুতেই খেতে চায় না। আমি শুধু ভাবছি মানে আমার টিভিতে আর কোনো নতুন গান আসে না যেটা ওকে শুনিয়ে আমি খাওয়াবো। উফ, সত্যি শরীরটা খারাপ হয়ে আমি যা সমস্যায় পড়েছি। আর আজ শ্লোকের টিপটা, টিপ তো পড়াতে দেয় না, টিপ পড়াতে পড়াতে টিপটা যে 1 টাকা হয়ে গেছে। এত নড়ে এত নড়ে, এদিকে টেনে যায় ওদিকে টানতে পারি না, গোল করতে করতে 1 টাকা হয়ে গেছে, ছোট্ট 1 টাকা হয়ে গেছে যে শ্লোকের টিপটা। ভদ্রলোক কালকের এই ড্রয়ারটা ভেঙেছে, সেই ড্রয়ারটা এখনো খোলা যাচ্ছে না, মানে কোনো প্যাঁচ নেই। আজকের আবার ওইটা, ওখানে শ্লোকের যত মানে সব জিনিস স্টোর করি, যা যা আর কি লাগে না নতুন কিনে ওখানে রাখি, ও ওটারও হদিশ পেয়ে গেছে। আমি এই ছেলেটাকে নিয়ে কি করব, এই কষ্ট করে খাওয়ালাম। এখন কটা বাজে? এখন বাজে 2:45। কষ্ট করে খাওয়ালাম, ঘুম পাড়া বলে জামা কাপড় পরালাম। আর একজন বাবু কি করলেন, বাবু বমি করলো। আবার এই বিছনা চাদর পাচ্ছি, এগুলো পরিষ্কার করতে হবে। উফ, আমি আর পারছি না এই শ্লোকটাকে নিয়ে। এই এই, তুই এত দুষ্টু কেন, একটু তো শান্ত হতে পারিস। কি পেয়েছে ওটার মধ্যে, কি সুন্দর ধরে খুলছে। ওদিকে যেও না বাবাই, বাবাই ওটা তোমার নেস্ট, আম রেখে দাও। এখন ওটা নিয়ে পড়েছে শ্লোক, ডয়াটা নিয়ে এটা খেলা মতো পেয়েছে। আওয়াজ হচ্ছে ক্যাচ কোচ করে, ও তাতেই মজা পাচ্ছে। একবার ডয়াটা খুলছে, একবার ডয়াটা বন্ধ করছে। যেই আমি ওকে একটু হাঁকছি, আবার আমার দিকে করুণ চোখে তাকাচ্ছে, কেন আমি ওকে বকছি। শ্লোক যেহেতু বিকেলে ঘুমাচ্ছিল, তাই আজকের আমি রুটি চা আর শ্লোকের জন্য দুধ করছিলাম। যেহেতু আজকের আমাবস্যা, মা সারাদিন ভাত খায়নি, তাই মায়ের জন্য সন্ধ্যেবেলা রুটিটা আগে ভাগেই করে নিয়েছি। সন্ধ্যেবেলা শ্লোককে পুরো রেডি করে দিয়েছি, একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছে শ্লোক। একটু খাও খাও হবে তো, আর একটু জল খাও, আর একটু জল খাও। আও তো, ও নো, খাবো নো, খাবো না। আয় তো খাবে না, খাবো না, খেতে হবে না, কাঁদতে হবে না, একটু খাও, একটু খাও। মামা তো কি করলে, এটা গায়ে মাখলে কেন, এটা তো সারে লাগ, আমি তো সারে লাগ দিচ্ছি আজকে। সারে লাগ না কে, সারে লাগে টেস্ট ভুলে গেছো? ডাক্তারবাবু শ্লোকের ওষুধ দিয়েছে, চেঞ্জ করেছে সেগুলো, গলাটা অনেকটা ছেড়ে গিয়েছে এক দুদিনের ওষুধে। আজ বুধ বৃহস্পতি শুক্র, ছেড়ে গেছে গলাটা, গন্ডগোল হয়েছে যে সর্দি উঠছিল না বলেছি, সত্যি সর্দি উঠছিল না। এমন ওষুধ দিয়েছে, শুদ্ধ বমি করছে, শুদ্ধ বমি করছে, এক্ষুনি বিছনা বমি করেছে। এটা নিয়ে আজকের আমার 3 বার চাদর পাল্টানো হচ্ছে, আমি আর পারছি না। এবারে মাটিতেও মানে স্পঞ্জের ওপরও রাখা যাচ্ছে না, কতক্ষণ থাকবে, বিছনা তো উঠতে চাচ্ছে, আর যা খাচ্ছে সবই সঙ্গে বমি করে দিচ্ছে। কি হচ্ছে আমি আর পাচ্ছি না, আর একজনের আনন্দের শেষ নেই, আর একজনের আনন্দ হাঁকে বাড়ে। এইটা কে রে, কার ডাকছিস, কাকে ডাকছিস, পাখি, পাখি রাত্রিবেলা থাকে না। এটা কে রে, এটা কে, এটা কে, শ্লোক, এটা শ্লোক, এটা শ্লোক তো, হ্যাঁ তো, এটা কে শ্লোক, কৌচু 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 কৌচু।
এখন অনেকটা বেটার আছে। ওর আমি যা পড়বো সেটাই পছন্দ। এদিকে নাক চাবি, এদিকে কানের দুল, কখনো কলার হার। বাবা কি সুন্দর! মা দেখছো? মাকে দেখছো? লাগে মাকে দেখছে তুমি? ঘরদোর গুছিয়ে রাখতে বরাবরই আমার খুব ভাল লাগে, কিন্তু শ্লোক হবার পর থেকে সারা দিন ঘর গোছালেও আমার ঘর গোছানো আর কমপ্লিট হয় না। এই গোছাই তো এই নোংরা। এখন বুঝতে পারি একটা পুচকে থাকলে ঘরদোর গোছানোটা কতটা চাপ হয়ে যায়। কিন্তু যাই হোক, শ্লোক অগোছানো করে বলেই সুন্দর হয়তো করে আমার বিছানা গোছাতে এত পোছার ভাল তুই লাগে। ফেলছিস কেন? এবার কিন্তু আমি বকবো। আর নিজে নিজে তুলে দে, যেমন ফেলেছিস তুলে দে, দেয়া পরে তুলে দে। ফেললি কেন? আরে 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 কোথায় আসছিস তুই? পড়ে যাবি তো। আরে 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 পড়ে যাবি। এই ধর তো বাচ্চাটা। এই এদিকে এইদিকে, এটা তোমার বাউন্ডারি লাইন। গাড়ি ঘোড়াও, গাড়ি ঘোড়াও, এদিকে 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 গাড়ি ঘোড়াও, এদিকে এদিকে গাড়ি ঘোড়াও। আরে গাড়ি ওদিকে যাবে না, গাড়ি এদিকে আসো আসো আসো, গাড়ি এদিকে আসো, গাড়ি এদিকে 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 গাড়ি এখানে আসবে। আসো 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 আসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এসো 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 এসো, আসো। মা, মাম্মাটা কই? মাম্মা আচ্ছা আচ্ছা, কোলে নেবো কোলে নেবো, এসো। আমা আমা আমা, এই তো আছো। হুট করে আজকের ইচ্ছা হলো শ্লোককে একটু দেখি দাঁড় করাই, যদি দাঁড়াতে পারে। আমি বিশ্বাস করতে পারিনি যে শ্লোক আলগোছে হলেও কিছুক্ষণ একা একা দাঁড়াবে। সত্যি শ্লোকটা বড় হয়ে যাচ্ছে প্রতিদিনের আমার। মতো আজও শ্লোক কিছুতেই আমার কোল থেকে নামতে চাইছিল না, অগত্যাই শ্লোকের বাবাকে লুচিটা করতে হয়েছিল। এই জন্যই শ্লোক যখন ঘুমায় আমি দিনের বেশিরভাগ কাজটাই করে রাখার চেষ্টা করি। প্রতিদিনের ঘটনা, শ্লোক কিছুতেই ছাড়বে না, শ্লোকের বাবাও শুনবে না, দুজনে প্রত্যেক দিন এইভাবে খুনসুটি করে। প্রত্যেকটা দিন যদি এত সুন্দর হয় কতই না ভালো লাগে। ভিডিওটা যেখানে এন্ড করলাম, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে।